বাংলাদেশের কিডনি ফাউন্ডেশন, বারডেম, পপুলার ল্যাবেজ ও ইউনাইটেড সহ নামি দামি বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে কিডনি লেনদেন হয়। গ্রেফতারের পর পুলিশকে এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক কিডনি চোরাচালান চক্রের সদস্য সাইফুল ইসলাম দাউদ। তিনি জানিয়েছেন, কিডনি কেনার তালিকায় রয়েছে সংসদ সদস্য, পুলিশ এবং সেনা কর্মকর্তারাও। জয়পুরহাটের কিডনি পাচার মামলার এই আসামিকে ডিবি পুলিশ বাগেরহাটের মোল্লারহাট থেকে গতরাতে গ্রেফতার করে। বাগেরহাট প্রতিনিধি সুনীল দাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানুষের কিডনি কেনা বেচাই সাইফুল ইসলাম দাউদের মূল কাজ। 2006 সাল থেকে কিডনি সংগ্রহ ও পাচার করছে সে। এজন্য পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হতো। নিজের কিডনিও দাউদ বিক্রি করেছিলেন 3 লাখ টাকায়। ওই যে দিতে চায় তাদের সমস্যা, ফ্যামিলিগত সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, তারা এসে ধরে, তো আমরা দুইজনের সাথে মিট করে দিই। রাকিবুল আক্তার নাম করে ওই পুলিশ কমিশনার, কোন জায়গায় এখন ঢাকায় আছে, আগে ছিল ইয়াতে কুষ্টিয়ায়। এরই মধ্যে 30 থেকে 35টি কিডনি বিক্রি করেছে দাউদ। এসব কিডনি সংগ্রহ করেছেন ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, রাজশাহী, জয়পুরহাট সহ বিভিন্ন জেলা থেকে। গ্রেফতারের পর পুলিশকে সে জানিয়েছে দেশের নামি দামি কয়েকটি হাসপাতালের চিকিৎসকরা কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত। কিডনি কেনার তালিকায় রয়েছে সংসদ সদস্য, পুলিশ ও সেনা কর্মকর্তারাও। ক্লিনিক আছে, তারা অপারেশন করে, তারা সবাই কাজ করে। হারুন সাহেব, সালাম সাহেব, কিডনি ফাউন্ডেশন, তারপরে বারডেম আছে, সরোয়ার ইকবাল, মনসুর সাহেব, গোলদার ডাক্তার, হ্যাঁ, পপুলার, ল্যাবেড, বারডেম, ইউনাইটেড, বাংলাদেশ আপলতে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে দাউদকে গ্রেফতারের মধ্য দিয়ে কিডনি পাচারকারীদের আন্তর্জাতিক চক্রের অন্যদেরও শনাক্ত করা সম্ভব হবে।